আসতে আজকে একটু দেরি হয়েছে, তো এখন আমি ঘুম থেকে উঠলাম। আসলে শরীরটা খুব একটা ভালো নেই আমার, তো উঠেই দেখছি বাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অনেকটা হয়েও গেছে। তো এখানে মা বাবা দুজনেই আছে। এই তালিগুলো এসেছিল অনেকদিন আগেই কিন্তু কাজ শুরু হয়নি, তো আজকে থেকে এই যে কাজ শুরু হলো। এটা কতদিন লাগবে বাবা কমপ্লিট হতে? ও আজকেই হয়ে যাবে? আচ্ছা আজকেই হয়ে যাবে। হয়ে যায় তো, আমার সকাল আমার মনে লাগবে। এটা আমার কাজ করি শুরুটাতে এই যে আড্ডা হয়ে গেল না কাজটা, ওইটা এরকম ভাবে সেট হয়ে যায় না? এটার মধ্যে আর কোনো সিমেন্ট টিমেন্ট দিতে হয় না? ও বালি দিয়ে এরকম ভাবে সেট করলে। সকাল সকাল এসেছে মাথা খারাপ করতে আদিত্য, আদিত্য দাস বিশাল বড় আর্টিস্ট একজন, ওর দেখা করার সময় হয় না। নিউ ইয়ারে আজকে কত তারিখ? 12-13 তারিখ পার হয়ে গেছে, তারপরে ও এখন আমাকে এসেছে নিউ ইয়ার উইশ করতে। ওকে কিছু বলার নেই জাস্ট, তো তাও শরীরটা ভালো নেই সকাল থেকে। তুই তো আর্টিস্ট মানুষ ভাই, ও আর্টিস্ট মানুষ, দারুণ ছবি আঁকে। আমার 10টা ছবিতে 49টা লাইক আসছে, আর কি বলার আছে? আর কত বড় আর্টিস্ট আমি ভাবো। ওগুলো ছাড়, দেড় আয় দুরুস্ত আয়, এগুলোতে সময় লাগে বুঝলি তো। এই দেখ আমার ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, আমার লাইক নেই, কিছু নেই, তাও তো দেখ আমি করছি, তো চেষ্টা করে যাও, ফলের আশা করিও না। তো চলো এখন ওর সাথে গল্প করি। নিউ ইয়ার মানাতে এসেছে আমার সাথে, নিউ ইয়ার পার হওয়ার এক মাস পরে। ঠিক আছে চলো ভাই, মাফ করে দিলাম, কিছু করার নেই, আর এইভাবেই চলতে লাগবে, এত দিন ধরে ঝেলে এসেছি, এখনো ঝেলতে লাগবে। সকালেই বললাম যে শরীরটা খুব একটা ভালো নেই, পুরো গলা বসে গেছে একদম, আর একটু জ্বর জ্বর ব্যাপারটাও আছে, আর এত ওয়েদার চেঞ্জ। আমি দেখাচ্ছি আজকে ওয়েদারটা কীরকম হয়ে আছে। এই যে দেখো পুরো রাস্তা ভেজা, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, জানি না এখানে বোঝা যাচ্ছে কি না। সকাল থেকে মেঘলা হয়েছিল, এখন পুরো বৃষ্টি হচ্ছে। এই যে দেখো পুরো রাস্তা ঘাট মাঠ ঘাট সব ভেজা, এতে বোঝা যাচ্ছে ঠান্ডাটা আরও বাড়বে। সবাই বাড়িতে আজকে অসুস্থ, দেখো ওদিকে লেপের নিচে, এদিকে দাদা অসুস্থ হয়েছে। শুধু দাদার আগে যেহেতু জ্বরটা হয়েছিল, তো তার জন্য দাদা এখন একটু সুস্থ, আর আজকে থেকে মা আমি টিটু তিনজনই খুব অসুস্থ। তো সব থেকে সুস্থ আমি এখন, মানে না দাদুরও জ্বর মানে হালকা হালকা। তো এবার মা টিটুর আন্দাজে আমি অনেকটাই সুস্থ, আমার অতটাও জ্বর এখনও আসেনি, মানে একটু ম্যাজ ম্যাজ করছে, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তো তার জন্য এখন আমরা গল্পের আসর বসিয়েছি যাতে একটু মাইন্ড ডাইভার্ট হয়। হ্যাঁ, আমরা মাইন্ড ডাইভার্ট করার জন্য এখানে একটু গল্পের আসর জমিয়েছি, দাদা গল্প বলছে আমাদেরকে, আমরা শুনছি, আর হচ্ছে গরম গরম খিচুড়ি বসিয়েছি আমি, যেহেতু তুলনামূলকভাবে আমি একটু সুস্থ তাই জন্য খিচুড়িটা বসানো আছে। তো চলো আজকে এই জন্য ব্লগটা আর বাড়াবো না, ছোট্ট একটা ব্লগ হবে শুধু, শরীর কারো ভালো নেই তাই আর ইচ্ছেও করছে না। এই যে এখানটাতে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, গরম গরম হয়ে এসেছে, বেশ একটু পাতলা করে করছি যাতে ঝাল ঝাল ভালো লাগে সবার খেতে। তো চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।